प्राइमरी पास करे केउ जदि हाई स्कूले जाए ताहले हाई स्कूले जे पढ़ा देबे एटा से बुझबे। हाई स्कूल पास करे कॉलेजे जेते हय आर तखन छेले मेरा कॉलेजेर लेखापड़ाटा बुझे। केउ जदि हाई स्कूल ना पढ़े कॉलेजे भर्ती हय ताहले से कॉलेजेर लेखापड़ा बुझबे ना बुझे ना। तो बाबा रे এখানে যারা উপস্থিত সকলেই জ্ঞানী এবং গুণী, তবে বিষয়টা কি আগের বিষয় আগে না জানলে পরের বিষয়টা ভালো বোঝা যায় না। আপনি না উদাহরণ দিলেন, গুরু কইছে যাইস না, ভক্ত কয় না বাবা বাতাস ভালো আছে, তো ভক্ত যে মাথা পেইসা বাড়ি খাইছে, গুরু কয় কি রে বাতাস না ভালো আছিল, তো বাবা বাতাস ভালোই আছিল মারছে পিছন থেকে, আমার ভক্ত কয় আপনি একটা ব্যবস্থা করে দেন আমার জানি পিছন থেকে নামারে। কথা সত্য, খুব সুন্দর কথা, তবে হ্যাঁ শোনারে ওই যে গুরু যে বলছিল না তোর যাওয়ার প্রয়োজন নাই তুই যাস না, এই কথাটাই মানা উচিত ছিল। গুরু বাক্য লঙ্ঘন করলে তুমি তোমার বাতাস খুঁজে কোনোদিনই ঠিক রাখতে পারবে না, গুরু বাক্য লঙ্ঘন করা যাবে না, গুরু বাক্য মানতে হবে, তাহলে তোমার বাতাস ঠিক থাকবে। তবে হ্যাঁ কেউ যেন মারতে না পারে, বিদ্যা শিখলে মারতে পারবে, বিদ্যা শিক্ষা থাকলে কেউ কোনোদিন মারতে পারবে না, খাইতে ঘুমাইতে স্ত্রীর সাথে যাইতে দমের জিকির করতে কোন জায়গায় কত জিকির, অনেক সাওয়াব ভালো চাইতে থাক, দেওয়ার তো একটা মাপ আছে, আছে না দেওয়ার একটা মাপ আছে, অত কিছু কি আর হয়, চেষ্টা করবো আলোচনা করতে। একটা গান আগে দিইনি, একটা গান আগে দেখিনি, এরপরে তার গানটা আরো সুন্দর। গুরু আমি তোমার দরবারে এলাম আমার চেনার জন্য, হ এই জন্যই গুরু দরবারে যাইতে হয় নিজে নিজেকে চেনার জন্য, গুরু ধরা এই জন্যে না, নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম ওযু গোসল হালাল হারাম মাকরুহ মুবাহ ফরজ সুন্নাত ওয়াজিব নফল এই সব জানার জন্য গুরু ধরে না। গুরু ধরা হইল নিজে নিজেকে জানা এবং নিজে নিজেকে চেনা, আমি কে বাবা কারা, আমি কোথায় ছিলাম কোথায় থেকে এলাম, এই যে আমার ভিতরে একটা আমি বসবাস করে এটা কারা, এই যে আমার ভিতরে আমি আছে এই আমিটা কারা, কোথায় ছিল কোথায় এলো আবার কোথায় যাবে, আমার মধ্যেই থাকে, আমি কেন আমার আমিটাকে চিনি না, বিষয়টা এরকম শুরু করি, দেখা যাক মালিক কোন পর্যন্ত নেয়। নিরলে ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নিরলে, আগে দমের পাখি ধর দমের কলে, মানব দেহের হইল দশ দরজা, কয়টা মানব দেহে কয়টা দরজা, দশটা, দশটা একটা বন্ধ নয়টা খোলা, তাহলে আগে হিসাব নিতে হবে ওই মালিক যায় কোন রাস্তা দিয়ে, ওই মালিকটা কোন রাস্তা দিয়ে যায় কোন রাস্তায় আসে, নাকের দুই ছিদ্র, আমার ভক্ত কয় নাকের দুই ছিদ্র নাকি ফকিরান্তির কুড়া কইছে না, নাকের দুই ফোড়া, অদিয়া বাতাস যায় আর আহে, অদিয়া কি যায় বাতাস, বাতাস অযদি বন্ধ থাকে মানুষ আ করে বাজবার পরে, তার না অনেক সময় আ করে থাকে না মুখ দিয়ে নিয়ে আসে,
বদমাশের নাক নাই তাও চলে, তাহলে মূল মালিক খুঁজতে হবে যার নাম মন্দিরে আহুত, যেটা হইলো মাথার ছাদির উপরে শিশুবেলায় টিপ 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 নরম একটা জায়গা ছিল, ছিল না বাবা? মাথার উপরে নরম একটা জায়গা ছিল, যে জায়গাটা টিপ টিপ করতো, আমার আপনার সবারই ছিল, বড় হয়েছি তাই শক্ত হয়েছে। তো বাবারে এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই মন্দিরে হাহুত দিয়ে মাওলা যায় আর আসে, আসে যাইয়া যদি না আসে তাইলেই শেষ। সনাতন ধর্মের মানুষ যারা মৃত্যুকালে সকলেই বলে পায়ের কাছ থেকে সরে দাঁড়াও, কেননা সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করে তাদের মৃত্যুর সময় আত্মাটা পায়ের বৃদ্ধাঙ্গলি দিয়ে বেরিয়ে যায়। আর যারা আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মের মানুষ, তারা মনে করি যে আত্মাটা মাথার সাদি দিয়ে এই টিপটিপির জায়গায় দিয়ে বের হয়ে যায়। এই জন্য ময়মুরব্বীরা বলে কোনো মানুষ যদি মৃত্যু সজ্জায় থাকে তার মাথার কাছে বসিও না, না এই জায়গাটা ফাঁকা করে দাও। তাহলে আমার গানটা কোথায়? এই গুরুর কাছে আছে সন্ধি, তারে কল চিনিয়া কর বন্ধি, ওরে ডুব দিয়া শুন কি মিষ্টি বুল বুলে অতি নিরঙ্গে, আগে দমের পাখি ধরো দমের কলে, গুরুর কাছেই আছে সন্ধি, শুন কি মিষ্টি বুলবুলে তোরা, ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কোলে, আগে দমের পাখি তোরা দমের কোলে অতি নিরলে, দমের পাখি তোরা দমের কোলে, আরে দমের পাখি তোরা দমের কোলে অতি নিরলে, মাওলা করিয়া পরিপাটি মাটি দিয়া বানাই সে ঘটি, ময়না পাখি ভৈরাতে কৌশলে আই রে, ময়না পাখি ভৈরাতে কৌশলে আই রে, ময়না পাখি ভৈরাতে কৌশলে, ভিতর বাহির চলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কোলে, আগে দমের পাখি ধরা দমের কোলে অতি নিরলে, দমের পাখি ধরা দমের কোলে, আগে দমের পাখি ধরা দমের কোলে অতি নিরলে, দমের পাখি ধরা দমের কোলে, বন্ধ করো নই জানেলা তোমার দম, ঘরে দাও প্রেমের তালা, ভক্তি করো গুরুর চরণ তলে আই রে, ভক্তি করো গুরুর চরণ তলে, ভক্তি করো গুরুর চরণ তলে, দমের পাখি ধরগা দমের কোলে, আগে দমের পাখি ধরা দমের কোলে অতি নিরলে, দমের পাখি ধরা
দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে, দমের পাখি ধরো দমের কলে। তবে সৈরি পূজন হইছে দম, ওরে ভৈকিরে তার জন্ম আর মরণ, হইছে সুখী একালে সে কালে, আয় রে হইছে সুখী একালে সে কালে, আয় রে হইছে সুখী একালে সে কালে। ওরে সে যে জমরাজারে দিয়া ভাকি নিজের ইচ্ছায় মারছে লোকে, দমের পাখি ধরো দমের কলে, আগে দমের পাখি ধরো দমের কলে, দমের পাখি ধরো দমের কলে, আগে দমের পাখি ধরো দমের কলে, দমের পাখি ধরো দমের কলে। তাই তো সমাজ বহু জনক সামাল উদয়ন্ত আকাশার পাতা, ঘুরে বেড়ায় স্বাধীনতার বনে, আয় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বনে, ঘুরে বেড়ায় স্বাধীনতার বনে। তাই তো আব্দুর রশিদ হইল বুকা, তাই হইল তার ইমান রাখা, আব্দুর রশিদ হইল পাখি ধরো দমের কলে, দমের পাখি ধরো দমের কলে, আগে দমের কর্ম জানতে হবে, আগে হইল প্রথম ক্লাস, এটা হইল হুঁশদার দম। তুমি তোমার দম হুঁশের সাথে খেলো, এই হুঁশদার দম, তুমি তোমার দম হুঁশের সাথে খেলো, খেলো নেকাবার কদম। তুমি যে পা বাড়াবে তোমার মুর্শিদের চেহারা যেন তোমার চোখে আসে, খেলেন্দার আঞ্জমান খেলো তারে লইয়া কারে লইয়া, যার কাছে তুমি বিক্রি হইছ, সফর দেরাতাম তুমি সফর করো তার মাঝে, যেখানে তুমি রতন খোঁজে পাবে। তাহলে হুঁশদার দম নেকাবার কদম খেলেন চারান দমান সফর দেরাতন মুয়ায়না, তুমি তোমার আয়নায় দেখার চেষ্টা করো ওই মুর্শিদ রে, যার রূপ দেখিয়া পাগল হইয়া হাত বাড়িয়া তৌবা পড়ে তুমি মুড়ি ধরেছ, মুরাকাবা বসে যাও, নিজের কাবায় নিজে বসে যাও, মুরাকাবা মুরাকাবায় বসলে তোমার ধ্যান যদি ভালো থাকে, নিশানা যদি ভালো থাকে, তাহলে তুমি মুশাহেদায় পৌঁছে যাবে। এই মুরাকাবায় বসলে কর্ম যদি ভালো হয়, জিকির যদি ভালো হয়, দমের সাধন যদি ভালো থাকে, তাহলে তুমি মুশাহেদায় পৌঁছে যাবে। আর যখন তুমি মুশাহেদায় পৌঁছে যাবে তখন আসবে কি জানো, ফানাফিল্লা, তুমি ফানাফিল্লায় চলে যাবে। যখন ফানাফিল্লায় যাবে এর পরের স্টেশন হইল বাকাবিল্লা, বাকাবিল্লা হইল বাক্য সাধন, মুখ দিয়ে যা বলবা তাই হোক। বাকাবিল্লা এরপরে হইল ফানায়ে রসুল, তুমি তোমার রসুলের সাথে মিশে যাইতে পারবে যদি কর্ম ভালো থাকে, থাকে বাবা।
আগে হুঁশটাই এই জায়গায় আনো না, আগে দমটাই না, নো হুঁশদার দম, হুঁশ করে তোমার পাটা সামনে বাড়াও। এটা হলো প্রথম। আগে হুঁশ করে পা ভালাও, তাইলে যদি কিছু হয়। আমার ভক্ত সুন্দর একটা কথা কইছে, আদব না থাকলে কিছু হয় না। হ গুরু দরবারের প্রথম ক্লাস হইল আদব, গুরু দরবারের প্রথম ক্লাস আদব। আদব যার আছে, নম্রতা ভদ্রতা ভক্তি যার আছে সে কিছু পাবে। এখানে মাপ নাই, পাবে। এখানে ফাঁকি ঝুঁকি নাই। আমার কয় খাইতে, হ খাইতে, খাইতে কয় দম, তিনটা খাওয়ার দম হইল তিনটা, তিন দমই খাওয়া শেষ হবো। আরো কথা কইছে, ঘুমাইলে একটা, ঘুমাইলে হইল একটা, একটা দম, একটা টান, ঘুমের ঘরে হইলে একটা। কেউ যদি ঘুমায় বিভিন্ন কিছু কইবার চায় তাহলে ওইটা উব না, না। এই জন্যে সাধু লোকের ঘুম পাড়া আর ব্যাককালের হইল ইবাদত করা সমান। সাধু লোকের ঘুম আর মূর্খের হইল ইবাদত, এটা সমান। কারণ সাধু লোক ঘুমায় না, সাধু লোক ঘুমায় না, ঘুমের ঘরেও সে একটা দমের টান টানতে চায়। ঘুমা হইল একটা। আরেক কথা কইছে, বাড়ির ভিতরে গান কয়, আমি যদি স্ত্রী সহবাসে যাই তাহলে দম কত, এই জায়গায় খুঁজে পাওয়া যাবো না, কোনো ক্যালকুলেটরে ধরবো না, দম কি পরিমাণ যাইতেছে, 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 আর যাইতেছে। এই জায়গায় এত তাড়াতাড়ি দম যায় যা বুরাকের চাইতেও আরো বেশি গতি। বুরাক হলো বিদ্যুতের চাইতে বেশি গতি, বিদ্যুতের চাইতে বেশি গতি হইল বুরাকের, বুরাকের চাইতে বেশি গতি হইল রব রবের। এই রকম একটা অবস্থা হইল এই স্ত্রীর কাছে যাইয়া, যে কারণে মানুষ সময় পায় না। এই জায়গায় যদি নিজে নিজেকে ধরে রাখতে পারতো, এই জায়গায় যদি দমটা টাইনা ধরা যাইতো, তাইলে এত তাড়াতাড়ি মরণ হইতো না। আমি অত কিছু কম না, আমি এ পর্যন্তই রাখলাম। এবার কি হয়, এই দেহে থেকে দম কতবার যায় আর আসে, 24 ঘন্টায় 21,600 বার যাইতেছে এবং আইতেছে। আমার গানের মধ্যেও ইশারা দেওয়া আছে, আছে তো। একটা কথা কই কি, ফকির আর পীর এই দুটো কিন্তু এক না, না না। ফকিরের হিসাব আর পীরের হিসাব এই দুটো কিন্তু মিলবো না, ফকিরের হিসাব যা পীরের হিসাব তা না, পাগলের হিসাব আরো আলাদা, পাগলের হিসাব আর আলাদা, পাগলের সাথে পীরের সাথে ফকিরের সাথে মিলবো না। এই তিনজনই তিন জায়গার মানুষ, পীরের যে জায়গা, ফকিরের আরেকটা জায়গা, পাগলের হইল আরেকটা জায়গা, জায়গা তিনজনের জায়গা হইল তিনটা, তিনজনের নিঃশ্বাস হইল তিনটা, তিনজনের ধ্যান হইল তিনটা, তিনজন ডাকে তিন নাম নিয়ে নিয়াস থাকে তার তিন প্রকার, তাদের দম থাকে তিন প্রকার, ঘুমাও একমাত্র তার নাম নিয়ে, ওখানে অন্য কোনো দম চলবে না, খাও তিন দমের উপরে। স্ত্রীর কাছে যাও, যদি পারো একা যাইও না, সাথে কাউকে নিয়ে যাইও। ডাক দিয়ে বলবেন, হানিফ ভাই কেমন কথা বললেন, আমি আমার স্ত্রীর কাছে যাবো, আমি আরেকজন নিয়ে যাবো। কোনো ভক্ত যদি তার মুর্শিদকে নিয়ে যায় তাহলে তার মরণের ভয় নাই, থাকে না। ইহা বাস্তবে নিতে হয় না, ইহা নিজের আখিতে, নিজের চোখে, নিজের ধ্যানে জ্ঞানে। কোনো ভক্ত যদি মুর্শিদ সাথে করে অন্তরে করে নিয়ে তার বিবির কাছে যায় তাহলে তার মরণ হবে না। আমি নামব জলে, সাঁতারও খেলিব গঙ্গেতে, না লাগাবো জল জল, আমি কুম্ভদমে টান মারিয়া নিজের মরিবির চোখে বামিস্তনের দুই আঙ্গলি নিচ থেকে টান দিব না, আমি ডান পাশে আসবো ইলাহা, বুকের মাঝখানে ইল্লাল্লাহ নাভিতে নিয়ে ছেড়ে দিব হু, তাহলে বামে বামিস্তনের দুই আঙ্গলি নিচে লা, ডান পাশে ইলাহা, বুকের মাঝখানে ইল্লাল্লাহ নাভিতে হইল হু, লা ইলাহা ইল্লাল্লাহ হু, তুমি টান মারো
এরপরে দমের ঘরে বসো, এরপরে দমের ঘরে বসলেই তোমার ষটচক্র জাগৃত হবে। নাভির নিম্ন দেশে হইল ষটচক্র, নাভির নিম্ন দেশে ষটচক্র ঘুরাইয়া মুর্শিদ নাম জিকিরে আনলে মুনিবীর্য নাভির ডান পাশে এসে জমা হয়ে থাকে। আর যতক্ষণ নাভির ডান পাশে এসে জমা হয়ে থাকে, কোন পুরুষ যদি নারীর কাছে যায় তার মরণ হবে না যদি তার দম ঠিক থাকে। আগে তাই না, আগে করো তারপরে হিসাব মিলাও। তোমার ষটচক্র ঘুরাইলেই ও পানি উপর দিকে আইসা থাকবে, ভাটিতে গড়াবে না। সে যেদিন হইব তুমি যেদিন কইবা ওই দিন গড়াইব, না কইলে গড়াইব না। না কত কথা কইছে রে মুর্শিদ, আমি তোমার দরবার আইলাম আমি আমার চেনার জন্য, ভালো কথা, চমৎকার কথা, এটাই তো কথা, এটাই কথা। চিনতে হবে, না চিনলে উপায় নাই। যে এই জগতে চিনল না সে ওই জগতে যেয়ে চিনব না, এই জগতে যে নবীরে দেখলো না ওই জগতে যে সামনে দাঁড়াই থাকলেও দেখবো না। না তাহলে এই জগতে নবী দেখার কায়দা কৌশল কি? এই নায়েবে নবীকে ধরতে হবে, এই নবীর কাছে ধরলেই ওই নবী পাওয়া যাবে, আর ওই নবী দেখলেই তারে দেখা হয়ে যাবে। তাই যদি হয় তাহলে এ জগতেই নবীকে দেখে যাইতে হবে। এজন্যেই অনেকেই দোয়া করে বলে মাওলা তুমি আমার নবী মোহাম্মদরে না দেখাইয়া আমারে পরকালে নিও না অন্ধকার কবরে নিও না। যারে তুমি দেখো নাই তারে তুমি কোনোদিনই স্বপ্নে দেখবে না। তাহলে নিশ্চয় কাউকে ধরতে হবে, যাকে ধরলে তুমি তোমার মুর্শিদ রূপেই রসুল দেখিতে পারবে। আমার ভক্তটা জানে ভালো, আমার ভক্তটা জানে ভালো, যে না জানে সে কিন্তু জিজ্ঞেস করতে পারে না, যে জানে সেই তো ভালো জিজ্ঞেস করতে পারে না, কি বলেন? হ্যাঁ, তো আমি আমার ভক্তের কাছে জানতে চাই যে তার পা থেকে মাথা পর্যন্ত তার ওই দেহের ভিতরে আমার জায়গাটা কোথায়? এই আমি, আমি যে তার মুর্শিদ, আমি যে তার গুরু, আমি কোথায় থাকি? তার সন্তান থাকে এক পাশে, তার স্ত্রী থাকে, তার মা থাকে, বাবা থাকে, অনেক লোক তার কাছেই থাকে, আমি কিন্তু অন্যের জায়গায় থাকতে চাই। আমার জানা দরকার এই যে আমি তার গুরু, আমি তার মুর্শিদ, আমি তার দেহের কোন জায়গায় বসবাস করি, এই জায়গাটা একটু হাত দিয়ে ধরে দেখাইলে আমি খুশি হব। হাইটে আসলাম রাস্তা দিয়ে, শুনলাম অনেক লোক, অনেক ভক্তবৃন্দ আছে, পিসাবেন নাকি অনেক ভক্তবৃন্দ, ভালো। এই মহামারীর সময় এত লোকের সমাগম ভাল লাগছে তো বাবা? বাবা কার কথা কব? আপনারা নাম শুনছেন মানিকগঞ্জের ঝিটকাতে আব্দুর রশিদ চিস্তি নামে একজন লোক ছিল, নাম শুনেন নাই? মানিকগঞ্জের ঝিটকাতে রশিদ চিস্তি তৎকালীন সময়ে উনি মানুষকে মুরিদ পড়ায়, উনি মানুষকে মুরিদ পড়ায়, আর ওনার মুরিদেরা ওনারে ভক্তি সালাম করে। এই খবরটা পৌঁছে গেছে কুষ্টিয়ার উদিবাড়িতে, কুষ্টিয়ার উদিবাড়ি মাদ্রাসায় অনেক ছাত্র, অনেক আলেম, আর সেই জায়গায় ছিল মাওলানা মনসুর। সংবাদ গেল মানিকগঞ্জের ঝিটকাতে এক পীর হয়েছে, তার নাম রশিদ চিস্তি, তিনি মানুষের মুরিদ দেয় আর মানুষ তারে ভক্তি করে। শুইনে আলেম সম্প্রদায় খেইপে গেছে, রাগ হয়ে গেছে, কয় কি মানুষ আবার মানুষের সে তো ভক্তি করে না কিরে, চল যাম। অতিবাড়ি থেকে মাওলানা মনসুর
আর 39-45 জন আলেম নিয়ে রওনা হইল ঝিটকার দিয়ে। আস্তে 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 জিজ্ঞেস করতে করতে রশিদ চিস্তির বাড়ির কাছে আইছে। আইয়া কয়েকজন লোকেরে দেখাইছাই, আপনারা রশিদ চিস্তির বাড়ি চেনেন না? কহ ওই যে ওই যে ওই বাড়ির পরে ওই বাড়ি দিয়ে ওই পাশেই তার বাড়ি। অনেকগুলি মাওলানা 40-41 জন রশিদ চিস্তির বাড়ির দিকে যায়। পারাপশিদে মুরিদ ছিল, ভক্ত ছিল, মনে মনে কয়া হারে আজকে মনে হয় আমার দয়াল অপমান করব। এতগুলো মাওলানা যুক্তি করে আইছে, নিশ্চয় আমার দয়াল ডেস্ক অপমান করব। দুই চারজন ডাক দিয়ে ওরা আইতেছে। রশিদ চিস্তি খাটো খুটো লোক ছিল, বাড়ির সামনে বইসা দাও দিয়ে বাতিস আছে। মাওলানা মনসুর আইয়া জিজ্ঞেস করে, আপনি কি রশিদ চিস্তির চিনেন? কয় না আমি চিনি না। কয় কি তার বাড়ি চিনেন? কয় না। আপনার বাড়ি এই গ্রামেই না? কয় হ এই গ্রামেই। আপনি তারে দেখেন নাই? কয় না আমি তারে কোনোদিন দেখি নাই। মাওলানারা জিজ্ঞেস করতেছে, যার কাছে জিজ্ঞেস করে উনি কিন্তু রশিদ চিস্তি। জিজ্ঞেস করে আপনি তারে কোনোদিন দেখেন নাই? কয় না। আপনার বাড়ি এই গ্রামে না? কয় হয় এই গ্রামেই। কয় কি আপনি তারে চিনেন না? কয় হিনি না। কথা বলতে বলতে কয়েকজন ভক্ত আইয়ে রশিদ চিস্তির দিকে দাঁড়াইয়ে হাত জোর করে তারে যে ভক্তি দেয়। মাওলানারা ধমক দিছে, এটা কি তোমরা এটা ভক্তি দাও? কেন ভক্তেরা দাঁড়ায় কয় হুজুর উনি আমাকে দয়াল, ওনার নামই আব্দুর রশিদ। মাওলানা মনসুর রাগ হয়ে গেছে, এই আপনি না পীর মানুষ? আপনি যদি পীর মানুষ হন তাহলে মিশা কথা কইলেন। আমি জিজ্ঞেস করলাম তারে চিনেন নাকি? আপনি বললেন না চিনি না। আমি বললাম আপনি তারে দেখছেন কিনা? আপনি বললেন না আমি তারে দেখি নাই। আপনিই তো রশিদ চিস্তি। রশিদ চিস্তি হাতের দাওটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে কয়, তুমি মাওলানা মনসুর না? মনসুর কয় হ্যাঁ। ডাক দিয়ে কয়, এ রশিদ চিস্তি তুমি তো আমার কোনোদিন দেখো নাই, আমার নাম জানো কেমনি? রশিদ চিস্তি হাসে দিয়ে কয়, মাওলানা আমি জানি তোমরা কুষ্টিয়ার অধিবাড়ি থেকে আমার সাথে বাহাস করতে আইছ। আমার সাথে বাহাস করতে আইতেছ আমি জানি, কিছু মনে করো না। বাহাস করবা তো করবা, অসুবিধা নাই। বাড়ির ভিতরে যাও, মাটির হানকিতে 41 জনের জন্য খাবার বার আছে, খেয়ে নেও। মাওলানা মনসুর কয় পাগল, আমরা যে 41 জন আইমো এটা তুমি কেমনে জানো? কয় ও তুমি বুঝবা না, আর আমাদের জন্য খানা পাক করলা তুমি সংবাদ পাইলা কেমনে? কয় ও মনসুর কেউ তুমি বুঝবা না। মনসুর কয় মনে হয় বেয়াদবি করলাম। রশিদ চিস্তি কয় না বেয়াদবি করো নাই। মনসুর আবার কয়, আপনি তো দয়াল মানুষ তাহলে মিশা কথা কইলেন। রশিদ কয় কি মিশা কথা কইলাম? মনসুর কয় জিগাইলাম আপনি তারে চিনেন কিনা? রশিদ চিস্তি দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছিল, মনসুর রে আমি রশিদ চিস্তিকে আজও দেখি নাই রে, আমি রশিদ চিস্তিকে আজও দেখি নাই, আমি আজও তারে চিনি না রে, আমি রশিদ চিস্তি মানুষ নাম ধরে ডাকে কিন্তু আমি আজও তারে দেখি নাই রে। আমি আমার ভিতরের রশিদ চিস্তিকে চেনার জন্যে তাকে দেখার জন্যেই সাধনা করে যাচ্ছি রে, কোন দিন কোন সময় তার দেখা পাবো জানি না রে, আমি তো তারে দেখি নাই। মাওলানা মনসুর জ্ঞানী মানুষ ছিল,
মালানা মনসুর বুঝছে হ পাগল কি কইছে পিছন দিকে ঘুরে আর 40 জন আলেমের দিকে হাত জোর করে কই ভাই তোমরা ও মাওলানা সাহেব কি কোন কহ আমি মাওলানা মনসুর আমি তো আমারে চিনি না আমি তো আমারে দেখি নাই রে আপনারা চলে যান আমি ততদিন পর্যন্ত কুষ্টিয়ার উদিবাড়িতে ফিরে যাব না যতদিন পর্যন্ত আমি মাওলানা মনসুর আমি আমারে না দেখতে পারবো আমি আমারে না চিনতে পারবো আমি ততদিন পর্যন্ত যাব না মাওলানা মনসুর রশিদ সিস্তির পায়ে ভক্তি দিয়া কয় বাবা আমার ভুল হইছে আপনি আমারে চিনিয়ে দেন রশিদ সিস্তি বলছিল চিনতেই যদি চাস তাহলে দাঁড়িয়ে আছি কি আসিস কেন দয়ালের দরবারে কাজ শুরু করে দে দয়ালের দরবারে কাজ শুরু করে দে একদিন একদিন দেখো হয়ে যাবে মাওলানা মনসুর রশিদ সিস্তির বাড়িতে 12 বছর চাকরি করে বছর শেষে এরকম মেলা হইতো উরস নদীর পারে বাড়ি এক থেকে 150 টয়লেট নদীর মধ্যে বানানো হইতো উরসের আগে জিতকার রশিদ সিস্তি দেশ বিদেশ মিলাইয়া 70 লক্ষ মুড়ি দান ছিল তিন চার দিন উরস এক ভক্ত দৌড়ে আইসা বলতেছে বাবা নদীর পারে টয়লেট 5-7টা টয়লেটের দড়ি সিরে যাইয়া বাসগুলা পড়ে গেছে মানুষ যাইতে পারে না এ সংবাদ বাড়ির ভিতরে পৌঁছানোর সাথে সাথে মাওলানা মনসুরের বাড়িতে নাই 2 ঘন্টা হয়ে গেছে রশিদ সিস্তি খোঁজে মনসুর করে ভক্তেরা এসে কয় বাবা দেখি না তো নদীর পার থেকে ভক্তেরা এসে বলছে বাবা আপনার মাওলানা মনসুর ময়লার মধ্যে নাইমা নাইমা বাজ বানতেছে আরে রশিদ কয় কস কি কহ আপনার মাওলানা ওই ময়লার মধ্যে নাইমা টয়লেটের বাজ গুলা বানতেছে রশিদ সিস্তি যায় দেখে এই কমর সমান ডুবাইয়ে সসির মধ্যে কমর সমান ডুবাইয়ে এরপরে বাজ বানতেছে উপরে দাঁড়াইয়ে রশিদ সিস্তি বলছিল মনসুর নেমেই যখন পড়েছিস এইটুকু আর বাকি রাখলি কেন যদি পারিস একটা ডুব দেও কথা বলতে দেরি হয়েছে মাওলানা মনসুরের ডুব দিতে দেরি হয়নি ডুব দিয়ে যখন দাঁড়াইছে রশিদ সিস্তি হাত বাড়াইয়া কেন্দ্র দিয়ে টান দিয়ে বুকে নিয়ে জড়িয়ে ধরে কয় মনসুর রে তুই বাড়ি চলে যা তুই কুষ্টিয়ার ওদি বাড়ি চলে যা তোকে তোর চেনা হয়ে গেছে রে আর আমার দরবারে তোর চাকরি করতে হবে না তোকে তোর চেনা হয়ে গেছে ভক্ত রে নিজেকে চিনতে হইলে মান অহংকার হিংসা কিনা দেমাগ অহংকার ছেড়ে দিতে হবে রে এমন ভাবে গুরু কর্ম করতে হবে যেন আমার চাইতে আমার চাইতে ছোট এই জগতে আর কেউ নাই আমার চাইতে ছোট আর কেউ নাই রে এরকম হয়ে যাইতে হবে তাহলেই গুরু কর্ম হবে আর তুমি তোমাকে চিনতে পারবে দেখতে পারবে যতদিন পর্যন্ত তোমার ভিতরে অহংকার থাকিবে ততদিন পর্যন্ত তোমার কোনো কর্মই হবে না না বাবা বড়াই বুজুর কি অহংকার স্ত্রে দিয়া গুরু কর্ম করো তাহলে তুমি তোমাকে পাবে ছোট্ট করে একটু গান মানুষ রে গণার দিন ভু
রাইয়া যায় তোমাদের গোনার দি ফুরাইয়া যায় আই কে যাবি এই সাধু গুরু আঙ্গিনা গোনার দিন ভু রাইয়া যায় তোর গোনার দিন ভু রাইয়া যায় আই কে যাবি সাধু বাবার আঙ্গিনায় তোর গোনার দিন ভু রাইয়া যায় রে গোনার দিন ভু রাইয়া যায় আই কে যাবি সাধু বাবার তোর গোনার দিন ভু রাইয়া যায় রে গোনার দিন ভু রাইয়া যায় আই কে যাবি সাধু বাবার তরে অন্য কুপাকে রাখিয়া দেয় আপনার জেলখানায় মনরে ওই চাইয়া দেখ কুম্ভীরা পুকে তোরে অন্য কুপাকে রাখিয়া দে আপনার জেলখানায় তোরে মাস কিংবা ছয় মাস পরে নিজের রঙকেই রং ধরা যাবি সাধু গুরুর আঙ্গিনায় গোনার দিন ভু রাইয়া যায় রে গোনার দিন ভু রাইয়া যায় আই কে যাবি দয়াল বাবা রাঙ্গিনায় ও তোর গোনার দিন ভু বছর অনাহারে চাকরি করে ফরিদের জেলখানা বারো বছর অনাহারে চাকরি করে হরিদেরও জেলখানায় শেষে শেখি ভিদের দয়া গুনে আউলিয়াবা নাই আলো Oh!
আবার আঙ্গিনায় তোর গোনার দিন ফুল।